আল্লাহ রাবুল আলমিন বললেন এই পৃথিবীর মানুষ তোমরা যারা আস আমি রাসুল কে প্রেরণ করে দিয়েছি এই জন্য মানুষদের হেদায়তের জন্য আর রাসুল যেটা বলেছেন সেটা তোমরা ধরো আর রাসুল যেটা নিষেধ করেছেন সেটা তোমরা সারো কিন্তু বর্তমান সমাজের ভেতরে আমরা রাসুল যেটা নিষেধ করেছেন সেই বিষয়গুলোই ধরে ফেলতেছি কথা বলুন ঠিক কিনা এমনকি যারা রাসূল বলেছেন সেই কথা অনুযায়ী যদি আমরা চলতে চাই রাসুল যেটা আদেশ করেছেন সেই অনুযায়ী যদি জীবনকে পরিচালনা করতে চাই আমাদের পেছনে কিছু উদ্বা সাইবা মুগিরার মতো আবু জেহেলদের মানুষদের মতো এই পৃথিবীতে বাধা প্রদান করার লোকজন আছে না নাই এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান মানুষদের মাঝে পৌঁছে দিতে দিয়েছিলেন যার কারণে সেই কোরআন এর আহ্বানগুলো সেই সময়ের আবু জেহেল এই কোরআনের আহ্বানগুলো বন্ধ করতে চেয়েছিল বলেন নাউযু বিল্লাহ এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাসমাউ লিহাজা আল কোরআন ওয়াল গাওফিহিম লাআল্লাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীর মানুষেরা রাসূল যে আহ্বান মানুষদের মাঝে পৌঁছাতে চেয়েছিল রাসূল যে কোরআনের আহ্বান মানুষদের মাঝে বর্ণনা করতে চেয়েছিল এই কোরআনের আহ্বান গুলো আবু জেহেল ও সাহাবা গুলো মুগিরা গুলো এই কোরআনের বাণী গুলো বন্ধ করতে চেয়েছিল আজ আপনি কোরআনের আহ্বান গুলো আপনি যদি সমাজের ভিতরে সারা পৃথিবীর ভিতরে আপনি যদি আহ্বান গুলো পৌঁছাতে চান বর্তমানেও বাধা প্রদান করার মানুষ আছে না নাই 焦らない。 আর বর্তমান প্রমাণ হলো বাংলাদেশের বর্ষবর্তী দেশ এই যে ভারতের গতকালকের একটি ঘটনা একজন মুসলমান ভাই রাসুলের সুন্নাত মুখে দাড়ি রেখেছেন আর এই দাড়ি রেখে মাথায় টুপি পরে যখন রাস্তা দিয়ে চলতে লাগলেন একজন হিন্দু ভাইয়ের সাথে কথা কাটাকাটি হইতে হইতে ওই হিন্দুরা এই মুসলমান ভাইদের এই মুসলমান ভাইয়ের দাড়িটাকে নিয়ে এমন ভাবে ঝাঁকুনি দিচ্ছে আর বলতেছে তোরা ওই মুসলমান আহববান যেটা

তাহলে দেখুন ভারতের কি অবস্থা একটা দাড়ি রাখার কারণে রাসুলের সুন্নত রাখার কারণে জয় শ্রীরাম স্লোগান হচ্ছে তাকে মারতেছে আমার ভাইরা আর আমরা বাংলাদেশের মুসলমান সুন্দরভাবে বসবাস করতে পারতেছি সমাজের ভেতরে চলাফেরা করতে পারতেছি কিন্তু অনেকে এই দাড়িগুলো আমরা রাখতে চাই না কথা বলুন ঠিক কিনা রাসুলের সুন্নতকে আমরা ধরতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বললেন ওমা তাকুমুর রাসূলু ফাখুজুহু ওমা নাহাকুম আনহু ফাংতাহু রাসুল যেটা বলেছেন সেটা আর রাসুল যেটা নিষেধ করেছেন সেটা এবার রাসুল আমার ভাইরা। রাসুলকে যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের কি লাভ হবে এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বর্ণনা করে দিয়েছেন রাসূলকে যদি কোন মানুষেরা অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষদেরকে ভালোবাসে বলেন সুবহানাল্লাহ শুধু ভালোবাসা নয় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন ওই মানুষদেরকে তো আমি ভালোই শুধু বাসব এমন কি ওই মানুষগুলোদেরকে আমি জীবনের সকল গুনাহ মাফ করে দেব বলেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুরা ইমরান তিন পারাম তেরো পৃষ্ঠা চার লাইন চতুর্থ রুকু একুশ একুশ নাম্বার আয় সাতাশ নাম্বার আয়তের ভেতরে আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে পৃথিবীর একত্রিশ নাম্বার আয়তের ভেতরে বলছেন হে পৃথিবীর মানুষেরা আমি যে তোমাদের রাসুল কে প্রেরণ করে দিলাম আমি যে রাসুল কে প্রেরণ করে দিলাম এই রাসুল যদি তোমরা অনুসরণ করো আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পাইতে চাও আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও আমি আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও তাহলে তোমরা

তাহলে মানুষের যদি কে আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেয় আর আল্লাহ স্বয়ং নিজেই যদি ভালোবাসে তার জন্য জান্নাত অবধারিত কথা বলুন ঠিক কিনা এই জন্য আমরা সকলে জোরে বলি মহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বললেন এই জন্য তাহলে রাসুল কে অনুসরণ করতে তাহলে রাসূলকে অনুসরণ করার পাশাপাশি রাসুল কে ভালোবাসা করা দরকার আছে না নাই আল্লাহ কে যে পাইতে চাই হজরত কে ভালো বেশে আর্শ কুরশি লৌহ কালম না চাইতে সে বলেন আল্লাহ আকবর আল্লাহকে যে পয় চাই হযরতকে ভালো বেশে অরস কুর সি লৌহ কালম না চাইতে পেয়েছে সে এই জন্য রাসুল আমাদের ভালোবাসা করা দরকার আছে না নাই আমার ভাইরাম যেই রাসুলের যে রাসুলকে ভালোবাসা দিয়েছিলেন শুধু ভালোবাসলেও হবে না রাসুলকে পঙ্কানুপঙ্ক ভাবে অনুসরণ করতে হবে রাসুলের পিতা জন্মের পূর্বেই দুনিয়া থেকে ইন্তেকাল করলেন রাসুলের মাতা ছয় বছর বয়সে মৃত্যুবরণ করলেন রাসুলের অভিভাবক কি হবে দুনিয়ায় আর নাই দুনিয়াতে বেঁচে ছিলেন তারা দাদা আব্দুল মোত্তালিব আব্দুল মোত্তালিব রাসুলকে ভালোবাসলেন রাসুলকে লালন পালন করে বড় করলেন আব্দুল মোত্তালিব কিছুদিন পরে আট বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন রাসুল

করতে লাগলো এই রাসুল তখন আবু তালেব নিজের চাচা হয়ে প্রোটেস্ট দিতে লাগলেন রাসুল কে থেকে বড় করে লাগ করতে লাগলেন এমন কি কাফের রা যখন আঘাত করতে লাগলেন রাসুল এই আবু তালেব স্বয়ং নিজে প্রোটেস্ট দিয়ে বড় করে তুললেন এমন কি তাদের অত্যাচার থেকেও নিজেকে বাঁচাইলেন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আপন চাচা আবু তালেব দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার চাচা দাদান আপনি একটু আমার প্রতি একটু অনুসরণ করুন আল্লাহর কালেমা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আপনি আমার কালেমা প্রদান করুন আমাকে অনুসরণ করুন কিন্তু ওই আবু তালেব শেষ নিঃশ্বাসশের সময় তিনি বললেন আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব আমি আমার দাদা পূর্বপুর যারা আছে তাদের প্রতি iman আনলাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের আহ্বান পৌঁছে দিতে লাগলেন নিজের চাচাকে যখন দাওয়াত দিতে লাগলেন তখন আবু জহেল ও দা সাইবা মুগিরা বলতেছে হে মুত্তালিব হে আবু তালিব তুমি কি বাপ দাদার যেই ধর্ম ছিল সেইগুলোকে ভুলে গেলা এগুলোর প্রতি তুমি ঈমান আনো কিসের মোহাম্মাদের তুমি ঈমান আনবা বলেন নাউজুবিল্লা। ইমান আনলেন নাম রাসুল সাল্লামের স্বয়ং সাহাবু তালিব ছোট্ট থেকে লালন পালন করে বড় করে তুললেন কিন্তু মৃত্যুকালে তিনি কালেমা পড়লেন নাম রাসুল সাল্লামকে অনুসরণ করলেন না যার কারণে তিনি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে মৃত্যুবরণ করলেন রাসুল করিম সাল্লাম বললেন আমার চাষা আল্লাহর প্রতি ইমান না আনার কারণে আমাকে অনুসরণ না করার কারণে আমার চাষাকে জাহান নামে দেওয়া হবে আর জাহান নামে আমার চাষাকে এমন একটা সর্বনিম্ন শাস্তি

তার নিচের পায়ের তাপের কারণে জুতার তাপের কারণে মাথার মগজগুলো গুলো খুশে পড়ে যাবে এর একমাত্র কারণ হলো তিনি জাহান নামি রাসুল অনুসরণ করেন নাই কথা বলুন ঠিক কিনা তাহলে আমাদের রাসুল কে অনুসরণ করা দরকার আছে না নাই ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বুখারি শরীফ লেখার পূর্বে আদাবুল মুফরাদ নামক একটি গ্রন্থ লিখেছিলেন যেই গ্রন্থের ভিতরে তিনি উল্লেখ করেন যে ছয় শ্রেণীর লোক বিনা হিসেবে জাহান্নামে যাবে কয় শ্রেণীর লোক কয় শ্রেণীর লোক ছয় শ্রেণীর লোক বিনা হিসেবে জাহান্নামে যাবে

আমাদের থাকার জায়গা হবে কোথায় এই জন্য আমার ভাইয়েরা তাহলে রাসুল অনুসরণ করা করা দরকার আছে না নাই এখন আসুন যে রাসুল অনুসরণ করব সেই রাসুলের পরিচয় আমাদের জানা দরকার আছে না নাই প্রথম নাম্বার পরিচয় হলো তিনি ছিলেন খাতামুন নাবিয়িন অর্থাৎ শেষ নবী সবার বলতে হবে তিনি কি ছিলেন তিনি কি ছিলেন

আমি যে রাসুলকে তোমাদের মাঝে প্রেরণ করে দিয়েছি এই রাসুল হলো তোমাদের সর্বশেষ নবী এই রাসুলি হলো তোমাদের খতামুন নবিন বলেন শুভানন্সুলি করিম সাল্লাম বললেন বললেন আমি হলাম সর্বশেষ নাবি আমি হলাম সর্বশেষ সেই বাড়ির মত যেই বাড়িটা সুন্দর করে একুত পাথর দিয়ে তৈরি করা হয়েছে যেই বাড়িটা সুন্দরভাবে ইটে দেওয়া হয়েছে কিন্তু ওই ঘরের ভেতরে একটা ইটে দেওয়া হয় নাই যে একটা ইটা না লাগানোর কারণে বাইরের আলো বাহির থেকে আসে ওই ইটা না লাগানোর কারণে ওই সাদের সাদের ভেতরে একটা ইটা না দেওয়ার কারণে উপর থেকে পানি পড়ে ঘরের ভেতরে তাহলে কি ঘরের সৌন্দর্য থাকে ওই যে একটা সুন্দর সুন্দর ঘর ঘর এই ঘরের পুরো সবটাই কিন্তু একটা ইটে এই ইটেটা ফাঁকা জায়গা রাখা আছে যার কারণে উপর থেকে পাখিরা যায় পায়খানা করে দেয় ওই ইটের ভিতর দিয়ে আকাশের পানি পরে আপনি যেখানে ঘুমাইতে যান তাহলে এই সুন্দর ঘর কি হবে এই জন্য রাসুল বললেন যে ওই উদাহরণ এই যে পুরো একটা ঘর সুন্দর করে তৈরি করা হয়েছে কিন্তু যেই ঘরের একটা ইটা বাকি আমি সেই রাসুল পৃথিবীতে যতগুলো নবী রাসুল এসেছেন তার সর্বশেষ ইট সর্বশেষ খতামুন নবীন হলো আমি রাসুল যাকে আমি পূর্ণাঙ্গ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন মা কান মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন আমি হলাম সর্বশেষ রাসূল বলেন সুবহানাল্লাহ কিন্তু এই রাসূলকে বাদ দিয়েও অনেকেই নিজেদেরকে দাবি করে আমি নতুন রাসূল আমি নতুন নবী এমন শয়তান আছে না নাই আছে না নাই রাসূলের সময়ে একজন

তাহলে তুমি যদি নাবি হও তাহলে তোমার কিছু আমি মজা দেখতে চাই রাসুল বললেন ওই যে সুন্দর গাছ দেখা যায় তৃণভূমি কি সুন্দর গাছ দেখা যায় দেখি এই গাছের প্রতি একটু ফো দেও তো গাছের বরকত বাড়ে নাকি কমে মোসাইলামাতুল কাজাব ওই গাছের দিকে যখন ফো দেয় তখন গাছের ভিতরে যদি পাতাগুলো থাকে এই পাতাগুলো ঝরে পড়ে যায় আর আরো মৃত্যুবরণ করে বলেন সোহান আল্লাহ অপর প্রান্তে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোন গাছের দিকে লক্ষ্য করে একটা বার দিতেন এই গাছের ফল ফলাদি বাড়ায়া দেয় কে এই ফল ফলাদি বাড়ায়া দেয় কে নবজাতক শিশুর মাথায় রাসুল করিম সাল্লাল্লাহু হলে সাল্লাম যদি হাত বুলিয়ে দিতেন এই নবজাতক শিশুর মাথায় সুন্দর সুন্দর চুল গজায়া দেয় কে যদি কোনো শিশুর মাথায় হাত বুলিয়ে দিতেন ওই শিশুর মাথায় যতগুলো চুল ছিল এই চুল আরো ঝরে পড়ে তাক হয়ে যায় বলেন সুবহানাল্লাহ অপর প্রান্তের আসলে কি হয়ে যায় রাসুলের চুল গজায় রাসুল সাহা নবজাতক শিশুর মাথায় হাত দিলে চুল সুন্দর হয়ে গজে দেয় আর পরবর্তীতে মোসাইল আমাতুল কাজাব হাত দিলে সেই শিশুর মাথা পায় টাক হয়ে যায় বলেন জোবান আল্লাহ অপর প্রান্তে যদি কোনো লোনা পানির ভিতরে থুতু মোবারক ফেলে দেয় তার মোবারক মোসাইল আমাতুল কাজাব তার থুতু যদি পানির ভিতরে ফেলে দেয় এই পানিটা আরো নিকৃষ্ট গন্ধযুক্ত হয়ে যায় আর অপরন্তে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোন লোনা পানির ভিতরে নিজের যুত মুবারকটা একটু ফেলে দেয় আল্লাহ রাব্বুল আলামিন ওই লোনা পানিগুলোকে গুলোকে মিঠে পানি করে দেয় বলেন সুবহানাল্লাহ এইজন্য ভন্ড নবী দাবি করে এমন কাফের বর্তমানেও আছে না নাই বর্তমানে কিছুদিন পূর্বে এই যে ভারতের দেশে গোলা মাহমুদ কাদিয়ে তিনি নিজে কেউ ভণ্ড নবী তিনি নিজে কেউ দাবি করেছিলেন আমি আমি নবী এই কাদিয়ে নি গোলা মাহমুদ কাদিয়ে মৃত্যুর পূর্বে পায়খানায় পড়ে পায়খানা খেতে খাইতে আবু ডুবু খেয়ে সেখানেই মৃত্যুবরণ করেছে মেতুর দিয়ে তাকে তোলানো হয়েছে বলেন আল্লাহু আকবার এই জন্য এই ভন্ড মুসাইলা এই ভন্ড গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীরাও বাংলাদেশে আসে না নাই আপনারা হয়তো জানেন না দক্ষিণবঙ্গের ভেতরে সিলেটের ভেতরে কুমিল্লার ভেতরে অসংখ্য এই নবী দাবি করে গোলাম আহম্মদ কাদিয়ানির তার অনুসারী তারাও সেখানে আছে বলেন নাউজুবিল্লাহ এই জন্য আমার ভাইরা রাসূল যারা নতুন দাবি করবে নবুয়তে যারা দাবি করবে দাবি করবে তাদের হাত পা আমাদের ভেঙে দেওয়া দরকার আছে না নাই এদেরকে ভন্ড রাষ্ট্রভাবে আমাদের ভন্ড বলে দেওয়া আমাদের এখন সময়ের দাবি কথা বলুন ঠিক কিনা এই জন্য আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন বললেন রাসুলকে তোমরা অনুসরণ করম আর রাসুলের প্রথম নাম্বার পরিচয় হলেন তিনি খতামুল নবীন তিনি ছিলেন শেষ নবী এবার আসুন রাসুলের রাসুল সাল্লাম রাসুলের দ্বিতীয় নাম্বার পরিচয় রাসুল করিম সাল্লামের দ্বিতীয় নাম্বার পরিচয় হল তিনি ছিলেন মানুষ তবে অসাধারণ মানুষ তিনি ছিলেন কি তিনি ছিলেন মানুষ তবে আমাদের মতো মানুষ নাকি আমাদের মতো মানুষ আমাদের মতো মানুষ নন তিনি ছিলেন অসাধারণ মানুষ যার কারণে আমাদের কাছে ওহি আসে না আর রাসুল করিম সাল্লামের কাছে ওহি আসে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন যে তোমরা ওই রাসুল অনুসরণ করো আর রাসুলের দ্বিতীয় নাম্বার পরিচয় হলো তিনি ছিলেন অসাধারণ মানুষ আর হজরত আয়সা সিদ্দিকার বলেন হে পৃথিবীর মানুষ এরা তোমরা তো জানো এই পৃথিবীতে একজন সুন্দর মানুষ পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন নবী হিসেবে প্রেরণ করেছিলেন যার নাম ছিল ইউসুফ আলাইহিস সালাম আপনারা জানেন কি জানেন না ইউসুফ আলাইহিস এত সুন্দর ছিলেন যার সৌন্দর্য দেখে তার প্রেমে পড়েন মিশরের মহিলারাম 12 জন মহিলা হল কাটতে গিয়ে ইউসুফ আলাইহিস চেহারা দেখে নিজেদের আঙ্গুল কেটে ফেলে জমিনে পড়ে গেছে নিজেদের আঙ্গুল থেকে রক্ত ঝরঝর করে পড়ে যায় তারপরেও মিশরের নারীরা বলতে পারে না যে আমাদের লোক কেটে গেছে কিনা সামনে আছে কে সামনে আছে কে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের নারীরা নিজেদের আঙ্গুলগুলোকে কেটে পড়ে যায় তারপরেও বলতে পারে না বলেন সুবহানাল্লাহ

যাইতাম মহিলাদের নয় আজকালকার মহিলারা নিজেদের কলিজা গুলোকে বের করে ফেলে দিলেও বলতে পারতেনা বলেন বলেন আর একটু জোরে বলেন শুভানন্দ নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে ওরে নবীর প্রেম হে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিলেন হজরত আল্লাহর সাথে কথা বলে পাগল ছিলেন হজরত আলী আল্লাহর সাথে কথা বলে ওরে তারি প্রেমেহে হে জীবন দিলেন তারি প্রেমেহে হে জীবন দিলেন ইসলামের বিজয়ে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে আমি হলাম মালী অর্থাৎ সৌন্দর্য একটা প্রতীক আর ইউসুফ ছিলেন সৌন্দর্যের আরেকটা প্রতীক আমার রাসুল ছিলেন সবচেয়ে বেশি সৌন্দর্য বলেন আল্লাহ চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলাম চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা বলেন আল্লাহ আকবর আমার ভাইরা রাসুল কেমন সুন্দর ছিলেন সালমান ফার্সি নামক একজন পার্সি ছিলেন যিনি সিরিয়ার পদ ধরে একজন মোস্ট এডুকেটেড উচ্চশিক্ষিত হায়ার এডুকেটেড উচ্চশিক্ষিত মানুষ ছিলেন দিকে সোশ্যাল সমাজের নেতা ছিলেন এই সালমান ফারসী সিরিয়ার পদ ধরে ব্যবসার উদ্দেশ্যে মক্কার উপর দিয়ে যখন রওনা দিলেন এই সালমান ফারসী বর্ণনা করেন আমি যখন ব্যবসার উদ্দেশ্যে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম রাস্তা দিয়ে দেখতে লাগলাম মক্কার প্রান্তরে একজন একটা সুন্দর মানুষ যার সম্পর্কে বর্ণনা করতে লাগলেন এত

সালমান ফার্সি বললেন তুমি দুইটা বাক্য বলেছো যে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি হলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ওয়া আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর তুমি দ্বিতীয়তে বলেছো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর তুমি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল হয়ে থাকো আমি কি চিহ্ন দেখে তোমাকে মানতে পারবো তুমি আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে রাসূল বললেন সালমান ফার্সি রে আমার এই যে বাম তলের দিকে একটু তাকায়া দেখো হাড়ের উপরে গোস্তের উপরে আল্লাহর রব

আল্লাহর আল্লাহ আল্লাহর নবী নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বন র আপনি উম্মাতে জবিন আপনি নবী আমার জীবনের জীবন সবাই বলেন আল্লাহর নবী নবী গো আপনি নবী আমার কই সবাই বলতেছেন না তো আল্লাহর নবী নূরে প্রেমের নবী গো আপনি নবী আমার রহমত আলামিন আপনি উম্মতের জাবিন আপনি নবী আমার জীবনের জীবন দেখায় আপনার মজে যা গুণবতী বিবি খাদি যা দেখায় আপনার মজে যা গুণবতী বিবি খাদিজা যা সুপিয়া দিল তার যৌবন আল্লাহর নবী প্রেমের নবী গ আপনি নবী আমার জীব ধন दौলত যাছিলো চরণে সই দিল বানায়া নিল জীবনে আপন আল্লাহর নবী প্রেমের নবী গো আপনি নবী আমার দেখিয়া হজরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল শৈলেন কত মায়ার জালাত নাল্লার নবী দেই কাতাহার প্রেম ভক্তি বিল্লালের করল মুক্তি বানাইয়া নিহিল আপনের আপন আল্লাহর নবী প্রেমের নবী গো আপনি নবী আমার জোরে বলেন আপনি নবী আমার আমাদের নবী জীবনের জীবন হওয়া দরকার আছে না নাই সকল উম্মত যখন উম্মতের প্রত্যেকটা নবীর কাছে চলে যাবে উম্মতের কান্দারি হয়ে আপনার নবী আমার নবী দু জাহানের বাদশা সাইয়েদুল আম্বিয়া খাতামুন নবীন রাহমাতাল লিল আলামিন এই উম্মতের জাবির মুক্তি দিবেন বলেন সুবহানাল্লাহ

বলেন না একটু আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাকা লা আলাখুলুকিন আযীম সূরা কলম 23 পারা সূরা কলম 23 পারা 4 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি এই এমন ইমানতম চরিত্র দিয়েছি এই পৃথিবীতে আমি আর কাউকে এত উত্তম চরিত্র দেই নাই বলেন সুবহানাল্লাহ

আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন হে মহিলা সাহাবীরা তোমরা কি কোরআন পড় নাই তোমরা কি কোরআন দেখো নাই সাহাবীরা বললেন হ্যাঁ আমরা কোরআন দেখেছি আমরা কোরআন পড়েছি আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আনহা বললেন হে মহিলা সাহাবীরা জেনে নাও জেনে নাও কোরআন দেখতে যেমন আমার রাসুলের ঠিক চরিত্র তেমন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ কোরআন দেখতে যেমন আমার রাসুলের চরিত্র ঠিক এই কোরআন দেখতে যেমন আমার রাসুলের চরিত্র ঠিক তেমন বলেন সুবহানাল্লাহ তাহলে সেই রাসিলকে অনুসরণ করা দরকার আছে না নাই আমাদের স্লোগান ছিল কয়টা লোক দেখো বলেন স্লোগান ছিল কয়টা একটা স্লোগান ছিল রাসুল যেটা বলেছেন সেটা আর রাসুল যেটা নিষেধ করেছেন সেটা তাহলে সকলে বলেন তো রাসুল যেটা অ্যালরেস্ট করেছেন সেটা